সিমলাডাঙে দেবী চৌধুরী মন্দিরের কালী পুজো এবার মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল। করোনা আবহে জেলার রাজগঞ্জের সিমলাডাঙির শতাব্দী প্রাচীন দেবী চৌধুরানী মন্দিরের কালী পুজো নিয়ে বেশ কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করলো পুজো কমিটি। এই বছর এই মন্দিরের কালী মন্দিরে পুজো অনাড়ম্বরভাবেই করা হবে। কালী পুজো উপলক্ষে সিমলাডাঙি হাটে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে পুজো কমিটি। রাজগঞ্জের শিকারপুর চা বাগানের ভস্মীভূত সন্ন্যাসী মন্দিরের মতোই রাজগঞ্জের সিমলাডাঙি হাটে দেবী চৌধুরানী মন্দিরকে ঘিরেও মানুষের উদ্দীপনা কম কিছুই নয়। হাটের এই চত্বরেই তিনটি মন্দিরের মধ্যে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির কম আকর্ষণীয় নয়। তাই কালীর সাধক ভবানী পাঠক এবং সাধিকা দেবী চৌধুরানীর এই মন্দির চত্বরেই রয়েছে কালী মন্দির, প্রায় 70 বছরের মতো পুরনো এখানকার কালী পুজোর মেলা। মন্দিরের ভেতরে রয়েছে মাটির তৈরি দেবী চৌধুরানী, ভবানী পাঠক, কার্তিকের বাহন গরুর, দেবীর দুই সখী দিবা ও নিশার মূর্তি। মূল মন্দিরের বাদিকেই বৈকুণ্ঠনাথ ও মহাকাল অর্থাৎ হাতি বিগ্রহ। আলাদা করে কালী মন্দিরও রয়েছে। মূল মন্দির শতাধিক বছর ধরেই বৈকুণ্ঠনাথ মন্দির নামেই পরিচিত, কিন্তু মন্দিরের ভেতর দেবী চৌধুরানী কিংবা দুর্গার বা জমিদারের বেশে এবং ভবানী পাঠককে রাজার বেশে বা শিব ঠাকুরের বেশে দেখা যায়। মন্দিরের ভেতর রয়েছে আগ্নেয়াস্ত্রধারী পুলিশের বেশে পুলুষ বাবার বিগ্রহ। দেবী এখানে সিংহের পাশেই রয়েছে। আমরা খালি পূজাটাই করবো, এবারে আমরা পূজাটাই করবো, আদার্স কিছু করবো না, কারণ তাও একদিনে ওই পূজা করবো, যেদিন পূজা ওই দিনেই করবো। বাদ আমাদের সংস্কৃতি অনুষ্ঠানটা বাদ গেল, দুর্গামগুলা তো আর কিছু হবে না, এগুলো বাদ, খালি পূজাটাই থাকবে শুধু। আর পৌষের ওটা নিয়ে ওটা চিন্তাধারাটা ওটা পরে করবো, এখন দেখি করোনা পরিস্থিতি কতদূর কী হচ্ছে সেটা ভেবে চিন্তা করে আমাদের কমিটি বসবো, আমরা আলোচনা করি কিছু করতে পারি করবো, না হলে তো আর করা যাবে না, এখন করোনার জন্য ওটাকে মেনে চলতেই হবে। ছুটিকে একবার করে চলে, তার মধ্যে আবার মনে করো ছেলেপেলেরা ক্লাব পূজা ক্লাব করে এবার কালী পূজা করতেছে প্রতি বাসরকে, তারপরে মনে করো এবার সময় নির্ধারিত করে আবার কমিটির সিদ্ধান্তে এবার বাজারে মেলা দেওয়া হচ্ছে, এটাই। এবার করোনার জন্য সমস্যা আছে, তার করোনার জন্য যদি সমস্যার সমাধান যদি হয়, এখন সরকার যদি করতে পারে তাহলে কমিটিকে নিয়ে সিদ্ধান্ত করে কী করা যায়, যদি মেলা পরিস্থিতি করানো যায় তাহলে করতে পারবো, আর যদি না দেয় তাহলে তো বন্ধ রাখতেই হবে, জনগণের উপর নির্ভর করে চলতে হবে। ঠিক আছে।